তাহলে কি বুঝলাম? যারা হক কথা বলবে, যারা হকপন্থী বক্তা, যারা হককানে আলেম উলামা, যারা ভালো কাজ করে, এদের বিরুদ্ধেও ধর্ষণ মামলা দিয়ে জেলখানায় ভরে রাখা হবে, ঠিক কিনা বেঠি? বুঝতে হবে, যুগে যুগে এরকম হয়েছে। মুসলমান আমার নবীও জেল খেটেছে এই নারী অপবাদ দিয়ে। আমার নবীজি কিও জেলের মধ্যে বন্দী রাখা হয়েছিল, ঠিক কিনা বেঠি? শুধু তাই নয়, মুসলমান বুঝতে হবে, এটা পৃথিবী সৃষ্টির পর থেকেই এই ষড়যন্ত্র রয়েছে, এখনো আছে। হকপন্থী বক্তা, হকপন্থী ওলামা ইকরাম, তাদের চরিত্রের উপরে আঘাত দিয়ে তাদেরকে জেলখানায় বন্দী করা রাখা হয়, ঠিক কিনা বেঠি? আমার বন্ধুগণ, এটা তখনকার যুগ থেকে আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু মুসলমানদের সজাগ হতে হবে, সচ্চার থাকতে হবে, এটা বিশ্বাস রাখতে হবে, একিন রাখতে হবে। যেই ব্যক্তি হকানি বক্তা, হকানি ওলামা ইকরাম, হকানি আলেম, ও কখনো অন্যায় কাজ করতে পারে না, ও কখনো জেনা লিপ্ত হতে পারে না, ঠিক কিনা বেঠি? আমার বন্ধুগণ, আমরা সবাই মুসলমান, আমরা কি জোরে বলেন? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা কখনো বাতিলকে ভয় পাই না, ঠিক কিনা বেঠি? ইসলামের, আমার বাবাকে গালি দিলে কষ্ট লাগবে না, মাকে গালি দিলেও কষ্ট লাগবে না, কিন্তু কেউ যদি আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে, ইসলাম নিয়ে কটূক্তি করে, কোরআন নিয়ে কটূক্তি করে, ওই সমস্ত বেঈমানের বাচ্চাদের বিরুদ্ধে জীবন দিতে আমরা রাজি আছি, জান দিতে প্রস্তুত আছি, মাল দিতে প্রস্তুত আছি, তারপরেও বাতিলের কাছে আমরা মাথা নত করবো না, ঠিক কিনা বেঠি? আমরা মুসলমান, আমরা কি জোরে বলেন? আমরা মুসলমান, আমরা ইমানদার, আমরা কখনো বাতিলকে ভয় পাই না, ঠিক কিনা বেঠি? মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে চলবো নি, মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো, আসো না যত বাধা যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবো, ঠিক কিনা? জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবো, ঠিক কিনা বেঠি? আমার মুসলমান ভাইরা, আমরা মুসলমান যারা আমার নবীর সম্মান রক্ষার জন্য আমার কোরআনের উপর যদি কেউ আঙুল তুলতে চায়, ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলতে চায়, ওই সমস্ত বেঈমানদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে তুলতে রাজি আছি, ঠিক কিনা বেঠি? তাতে জীবনও যদি চলে যায়, প্রয়োজনে জীবন দিয়ে দিব, শহীদ হয়ে যাব, তারপরেও বাতিলের কাছে আমরা মাথা নত করবো না, ঠিক কিনা বেঠি? আহ, তাল বেতাল হয়ে যাচ্ছে, কি হয়েছে? তাল বেতাল হয়ে যাচ্ছে কেন? প্রথম তাইছে না, আলহামদুলিল্লাহ, চা মা খাওয়াই আস্তে আস্তে নিয়ে আসেন, আস্তে আস্তে, আমি আর পাঁচ মিনিট করে আস্তে আস্তে নিয়ে আসেন, ওই চললে আছে, দেখছেন, আজ দেখবেন যে চমক ফুরা ব্যক্তি ফর, চমক খালি উড়েইলে ব্যক্তি, একশো সাইদেশের মতো কণ্ঠ, আমিন কর, এ কি সাইদেশের নাম ধরছি আর কি, গায়ে জ্বালা ধরে গেছে, এ জোরে কান, আমিন। আমার বাংলাদেশের অহংকার, সারা পৃথিবীর অহংকার, কে চাল্লামা দিল হাসান সাইদি, ঠিক কিনা বেঠি? আপনি যেই দল করেন না কেন, মানতে হবে আল্লামা দিলওয়ার হাসান সাইদি একজন হক্কানি আলেম, হক্কানি তাফসিরবিদ, আল্লাহওয়ালা, মানতে হবে, মানতে হবে, ঠিক কিনা বেঠি? আওয়াজ করে বলো, ঠিক কিনা বেঠি? আমার বন্ধু বাড়ি শান্ত, একটু শান্ত হতে হবে, আমরা আল্লামা দিলওয়ার সাইদির জন্য প্রাণ দিয়ে দিব, তারপরেও আমাদের কোরআনে পাকিকে আমরা আবার মাঠে ফিরিয়ে পেতে চাই, ঠিক কিনা বেঠে? এই চিল্লাবো, ঠিক কিনা বেঠে? বাবাই শোনা, এ তো এক জিনিস, এ তো জান্নাম বললাম সে কফি, আমিন কম, কেউ বাড়ি যাবেন না, রাজি আছেন?
আমি অসুস্থ শরীর নিয়ে আপনাদের কাছে বয়ান করেছি, আমার অত্যন্ত শরীর দুর্বল, বুকে ব্যথা, গলা ব্যথা, এই গরমে কি এটা ভেসাই নাকি বুঝেন না আপনারা। আমার তো দোয়া করবেন, কালকে আমার আফিন আছে আবার ইয়াতে, কালকে 12 তারিখ চকরিয়ায়, পরশু দিন আছে চকরিয়ায়, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় এই ফরিদার আলম হুজুর অধ্যক্ষ যিনি প্রথম এখানে আমার দাওয়াত করেছিল, ঠিক কিনা বেঠি, আজকে তার কারণে পরিচিত হয়েছে আমার নাজিম ভাই সহ আজকে এদিকে আমাকে পরিচয় করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলে হায়াত কুলিয়া দারাজ করুক, আমিন বলেন। আমার মা বোনরা এসেছে, আমি 2 মিনিট কথা বলবো, হক বলি 2 মিনিট কথা বলি, সেটা হচ্ছে আমার মা বোনদের জন্য আমি কিছু টিপস দিয়ে যাই। টিপস গুলো মা বোনরা আসছে না, অনেক বলার তো সময় পাইনি, 2-3 মিনিট বলে ফেলি, হুজুর তো আইসেই গেছে, টেনশন নাই, টেনশন আছে, যখন আসছে তখন আইসি, কোনো সমস্যা নাই। যেটা আমার বড় ভাই আমাদের দেশের বাড়ি একই জায়গায় খুলনা বাগানের, আমিন কম জোরকান আমিন। আমার মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করে আমি কিছু বলছি, আমার মা বোনেরা আপনাদের পর্দা করতে হবে, কি করতে হবে, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলে, হে নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের ন্যায় সাজসজ্জা হয়ে বাহিরে বের হয় না, ঘোষণা কর, নারীদের পর্দা করতে হবে কি হবে না, বোরকা গায়ে দিতে হবে কি হবে না। কিন্তু এখনকার মা বোনরা যে পর্দা করে, বোরকা গায়ে দেয়, টাইটার ফিট সব দেখা যায়, ঠিক কি না, স্বামীর কথা মানতে চায় না, অনেক বোনেরা আছে, মায়েরা আছে, স্বামীর কথা মানে না, স্বামীর খেদমত করে না, ও শাস্যর্যা করে মানুষের লাগে, ও স্বামীর লাগে শাস্যর্যা করে না, ঠিক কিনা বেঠি। আমার বন্ধুগণ, এই জন্য আমার বন্ধুদেরকে ডিস্ট্রাকশন করবো, আপনার পর্দায় থাকবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন, আর আমিন।